এর সাথে কিন্তু এখানে একটা দিয়েছে কেশর জিলাপি। এই হচ্ছে খাস্তা কচুরি। বাবা, এর মধ্যে আবার পুর রয়েছে। স্যারও বসে খাচ্ছে, তাকিয়ে রয়েছে কিভাবে করছে, কিছু বলবে? ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু কলকাতা। আজকে কিন্তু সকালের ব্রেকফাস্ট টেস্ট করতে চলে এসেছি কলকাতার শর্মা টি হাউসে। তো এখানে এই সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব 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 বিখ্যাত। তো এখানে সকালের ব্রেকফাস্টটা টেস্ট করবো, আর খেতে কেমন তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেল নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো केसर लस्सी, केसर लस्सी है। तो इधर प्राइस क्या मोन 140 बड़ा है, और छोटा लीजिएगा तो 80 रुपये पड़ेगा केसर वाला का। ओके, কেশর চা, তাই তো? এটার প্রাইস কেমন? 60 रुपया 60 টাকা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি নিয়ে নিয়েছি শর্মা টি হাউস থেকে সকালের ব্রেকফাস্ট। আর সকালের ব্রেকফাস্টটা আমি সাজিয়ে নিয়েছি এইভাবে। আর আমি প্রথমে দেখাবো, এটা দিয়েছে খাস্তা কচুরি। আর এই কচুরি কিন্তু তোমাদের দুটো নিতে হবে, দুটো 30 টাকা পড়বে। আমি ভিডিও করবো বলে সেই সুবাদে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু ক্লাব কচুরি। এই ক্লাব কচুরি মিনিমাম 5টা তোমাদেরকে নিতে হবে। 5টার দাম কিন্তু তোমাদের পড়বে 50 টাকা। আর এর সাথে এই তরকারি দেবে। এর সাথে কিন্তু এখানে একটা দিয়েছে কেশর জিলাপি। আর জিলাপি কিন্তু খুবই প্রিয়। আর এর সাথে দিয়েছে গোলাপ জাম, ঠিক আছে? এটার দাম 15 টাকা, আর জিলাপির দামও কিন্তু 15 টাকা। আর এটা হচ্ছে চা, এই চায়ের দাম কিন্তু 25 টাকা, স্পেশাল চা। চলো আমি আগে প্রথমে চায়ের চুমুকটা দেওয়া যাক সকালে। এরকম চা হলে আর কিছু চাই না। আমি এবার দেখাবো খাস্তা কচুরিটা। খাস্তা কচুরিটা কি কতটা খাস্তা আমি দেখাবো। এই হচ্ছে খাস্তা কচুরি। বাবা, এর মধ্যে আবার পুর রয়েছে। তো আমি পুরটা টেস্ট করবো। এটা কিসের পুর? ছাতু আর ডাল দিচ্ছে এর মধ্যে, ছাতু আর ডালের পুর। তো আমি একটু এটাতে মাখিয়ে খাবো। বাহ, বেশ ভালো লাগছে আমার। এই ভেতরে পুর দেওয়া রয়েছে। খাস্তা কচুরির নাম। আর চলো এটা আমি একটুখানি আরেকটু খাই, এখানে এই তরকারি আলুটা দিয়ে। বাহ, এই তরকারিটা আমার মনে হচ্ছে যেমন সিঙ্গারার মধ্যে যে তরকারিগুলো দেয় না, সেরকম একটু লাগছে। আর এই ক্লাব কচুরিটা আমি টেস্ট করবো। এই হচ্ছে ক্লাব কচুরি, এরকম সাইজ। বাহ, এই হচ্ছে ক্লাব কচুরি। বাবা, থালায় আর জায়গা নেই, এখন আলু দিয়ে খাই ক্লাব কচুরি। দুর্দান্ত। তোমরা কিন্তু এখানে এসে সকালে ব্রেকফাস্টটা খেতে পারো। আমি বলবো পুরোপুরি জমে যাবে। এখানে কিন্তু খুব বিখ্যাত। আর এখানে দেখতে পাচ্ছ ভিড়টা, কিন্তু স্যারও বসে খাচ্ছে, মানে এতটা ভালো লাগে, প্রচুর ভিড় হয়। ভালো আছো? হ্যাঁ, কিন্তু ভালো আছে। এবার কেশরি জিলাপিটা আমি টেস্ট করবো। এরকম সাইজ, 15 টাকা প্রাইস। দারুণ দারুণ। অন্যান্য নর্মাল যে দোকান, মিষ্টি দোকানগুলো আছে, ওর মধ্যে কিন্তু মিষ্টি প্রচুর দিয়ে দেয়, গাটা গোলায় তোমাদের। আর এখানে কিন্তু মিষ্টির পরিমাণ খুব কম আছে, তাতে আরও বেশি ভালো লাগছে। আর তোমরা কিন্তু জানো জিলিপি কিন্তু আমার বেশ খেতে লাগে। আর এখানে গোলাপ জাম দিয়েছে। আমি তখন থেকে এটার দিকে নজর দিচ্ছি, আমি দেখাবো কেমন খেতে। বা মিষ্টি জিনিস খাওয়া যায় না। বাহ, বেশি কোনো মিষ্টি নেই। তাকিয়ে রয়েছে কীভাবে, কী বলছো, কিছু বলবে? না, কিছু বলবে না। কত বছর ধরে আছো এই দোকানে? एक बचर धरे ভালোই চলে তাই তো প্রচুর ভিড়ও হয় দেখছি। বাহ, আর এইটা কিন্তু ঠিক আছে বেশি কোনো মিষ্টি দেওয়া নেই, তবে এটা মুখের মধ্যে গিয়ে কিন্তু ব্লাস্ট করছে ব্লাস্ট। তোমরা এসে কিন্তু টেস্ট করতে পারো সাউথ কলকাতার এই দোকান থেকে সকালের ব্রেকফাস্টটা। আমি জানি তোমাদের হয়তো জিভে জল আসে, তো কিছু করার নেই, আমি এর সাথে ভাগ কাউকে দেবো না। তোমরা এর সাথে ভাগটা টেস্ট করতে হলে সাউথ কলকাতায় এসে শর্মা টি হাউস থেকে সকালের ব্রেকফাস্টটা টেস্ট করে দেখতে হবে। চলো এই টোটালটা শেষ করি, তারপর ফিরছি। তো কাকা কেমন আছো? তোমার নাম কি? আমার নাম चंद्रदीप यादव। अच्छा, तुम्हारे दोकान कटा থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 5:30 बजे से लेकर के 9:30 बजे तक। সকাল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত এই দোকানটা খোলা থাকে। সব খাবার পাওয়া যায়, अवेलेबल সব কিছু পাওয়া যায়। ছোট কচুরি 12টা পর্যন্ত পাওয়া যায়। ছোট কচুরি 12টা পর্যন্ত পাওয়া যায়, বড় কচুরি সব সময় পাওয়া যায়। বাহ, কেউ যদি এখানে আসে তাহলে কিভাবে আসবে? এখান থেকে ভবানীপুর গুরুদুয়ারার সামনে বললে চলে আসবে। ভবানীপুর গুরুদুয়ারের সামনে কিন্তু তোমরা সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই খাবারগুলো অ্যাভেলেবেল পাবে। সান্তকুটিয়া গুরুদুয়ারের একদম ঠিক সামনে এই যে শর্মা টি হাউস, তোমরা এসে মর্নিংয়ে ব্রেকফাস্টটা টেস্ট করতে পারো। আর এখানে ভিড়টা দেখো একটুখানি, জাস্ট এখানে কিন্তু গাড়ি এখানে পার্কিং করেও কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। চ্যানেল যারা নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওটা নতুন কোনো খাবারের সন্ধানে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো আর খেতে থাকো। খুব তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবার করে দাও, তো আমি কিন্তু পুজোর আগে 2000 দেখতে চাই। চলো।